أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير السلام عليكم ورحمة الله وبركاته Alhamdulillah, As-salatu wa-salam ala Rasulullah. Amra Allah Roshesh Meherbani te Shomobeto hote perechi. Abaro Uttom Namaj Shomondhe Alochona korar jonno. Kibhabe amader namaj uttom hote pare, uttom theke uttom. নামাজ কিভাবে পড়বো সেটা তো আপনারা জানেনই, উঠা বসা কিভাবে করতে হবে কম বেশি। তো আমরা এ পর্যন্ত আলোচনা করেছি নামাজের গুরুত্ব সম্পর্কে এবং হাদিসে নামাজ সম্বন্ধে কি বলা হয়েছে, নামাজের গুরুত্ব কত, তারপরে কি, তারপরে কি এবং আল্লাহর ইবাদত কেন করব সে সম্বন্ধে আমরা আলোচনা করেছি। প্রথমে আপনাদের কাছ থেকে শুনেছি এবং সেই সাথে যোগ করেছিলাম আমি যে কেন আল্লাহকে ভালোবাসব, যেই ইবাদত আল্লাহর ভালোবাসার সাথে হবে তার মূল্য অনেক বেশি। আল্লাহর ভয়ে আমরা আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর ভালোবাসায় আল্লাহর ইবাদত করতে পারি, দুটাই প্রয়োজন, মনের মধ্যে দুটাই থাকা প্রয়োজন, ভয় এবং ভালোবাসা। তো যে ইবাদত ভালোবাসার থেকে আসবে সেই ইবাদতের আনন্দই আলাদা এবং সেই ভালোবাসা অন্তরে থাকলে সারা রাত জেগে থাকলেও কষ্ট অনুভব হবে না। আর যে কোনো ইবাদত যে কোনো সময় আল্লাহর কোনো হুকুম সামনে আসলে সেটা পালন করতে কষ্ট হবে না যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে। যেমন মা কষ্ট পায় না সারা রাত সন্তানের জন্য জেগে থাকতে। দুনিয়ায় কি লাভ আল্লাহর ইবাদতে, এটা সম্বন্ধে গতবার আলাপ করেছি এবং এই হাদিসটা এখানে আল্লাহ তাআলা বলছেন হে আদম সন্তান, হাদিসে কুদসি, হে আদম সন্তান তোমরা আমার ইবাদত এ নিজেকে নিয়োজিত করো, আমি তোমাকে তৃপ্তি তুষ্টি সন্তুষ্টি দান করব। ইবাদতে বদলা আল্লাহ তাআলা সাথে সাথে দিবেন যখন সেইভাবে ইবাদত করব। মনের মধ্যে আপনি বুঝতে পারবেন এবং সেটাই হবে আল্লাহর প্রমাণ। এবং যত সুন্দর করে ইবাদত করবেন তত আল্লাহর নৈকট্য লাভ করবেন, তত সন্তুষ্টি মনের মধ্যে অর্জন করবেন, তত শান্তি অনুভব করবেন, তত ঈমান বাড়বে। আল্লাহ তাআলা সন্তুষ্টি দান করবেন এবং তোমার দারিদ্রতা দূর করব। কিন্তু তুমি যদি তা না করো তবে আমি তোমাকে পার্থিব কাজে ব্যস্ত রাখব, ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে, এবং তোমার দারিদ্রতা দূর করব না। যাদের পৃথিবীর অনেক সম্পদ আছে, পদমর্যাদা আছে, ক্ষমতা আছে, তাদের দেখে আমাদের বাড়ি থেকে মনে হয় খ্যাতি আছে, যে তারা কত শান্তিতে আছে, কত তাদের পাহারা, কত সুন্দর অট্টালিকা, সুন্দর গাড়ি, তারা যে কি ঝঞ্ঝাটের মধ্যে আছে না আপনি ধারণাই করতে পারবেন না। কথায় আছে ইংরেজিতে যে যেই যেই মাথার উপরে মুকুট
তার উপরে তলোয়ার ঝুলছে, তলোয়ার। বাচ্চাকে কখন যে শেষ করা হয়, উৎখাত করা হয়, এই জন্য আগে পিছে পাহারা। তো পার্থিব কাজে ব্যস্ত রাখবেন এবং দারিদ্রতা দূর করবেন আল্লাহ তাআলা। আপনি বলবেন যে আরে তার কোটি কোটি টাকা, তার দারিদ্রতা কিভাবে দূর হলো না? তার মনের অবস্থা, তার মনের মধ্যে যে যে কাঙ্গালপনা, সেটা দূর হবে না। ও হাজার টাকা থাক, হাজার কোটি টাকা থাক, আর আর 10,000 কোটি টাকা থাক, সে আরো চাইবে, আরো চাইবে, কাঙ্গালপনা যাবে না। ফকির তো ফকির থেকে যাবে। সমৃদ্ধির প্রকৃত অনুভূতি তৃপ্তির মধ্যে নিহিত, মনের মধ্যে। দারিদ্র বা জ্ঞান ধনী হওয়ার অনুভূতি মনের মধ্যে, টাকা পয়সার সাথে সম্পর্ক না। আর এই কথা বলেছিলাম শেষ কথা গতবার, যে আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি আমাদের সম্পদ ছাড়াই ধনী করতে পারেন এবং সেনাবাহিনী ছাড়াই আমাদের রক্ষা করতে পারেন এবং মানুষ ছাড়াই আমাদের সম্মান দিতে পারেন। আল্লাহর ফেরেশতারা সম্মান করলে, দুনিয়াতে, কবরে, হাশরের ময়দানে, উলসিরাত পাড়ি দেওয়ার সময়, আর বেহেস্তে তো চিরকাল। তো আল্লাহর ইবাদত কেন করব, এই অংশটা আজকের জন্য নতুন। দুনিয়ায় লাভ, আবার আগের কথাগুলো একটু অন্যভাবে গুছিয়ে বলছি। দুনিয়ায় লাভ কি? যে শক্তি লাভ। মানুষ আল্লাহর সাথে যখন সম্পৃক্ত হবে, সংযুক্ত হবে, সম্পর্কিত হবে, আল্লাহর সাথে সম্পর্ক গড়বে, সে পাওয়ার হাউসের সাথে সম্পর্ক গড়ছে। তো পাওয়ার হাউসের সাথে সম্পর্ক গড়লে তো সেই ব্যক্তি শক্তিশালী হবে। তার তার থেকে কারেন্ট আসে, সেটা থেকে বাতি জ্বলে, কেন? তারের মধ্যে তো কোনো ক্ষমতা নাই। তার যখন দোকান থেকে আপনি কিনে আনেন, তাতে হাত দিলে কিচ্ছু হবে না। কিন্তু যখন পাওয়ার হাউসের সাথে কানেক্টেড হয়, পাওয়ার লাইনের সাথে, পাওয়ার হাউসের সাথে কানেক্টেড হয়, তখন সেই তারে প্রচন্ড শক্তি, হাত দিলে মানুষ মারা যায়। আর বড় বড় পাইপ যদি রাস্তায় পড়ে থাকে, যদি পাইপগুলো মাটির নিচে যাবে, যেখান দিয়ে পানি যাবে, সে বড় বড় পাইপ, সেটা নিয়ে বাচ্চারা খেলে, জানে যে এটার মধ্যে কোনো ক্ষমতা শক্তি নাই, পাইপের সাথে খেলে, পাইপের মধ্যে উপরে উঠে ভিতরে ঢুকে খেলে বাচ্চারা। কিন্তু একটা একটা তার যদি ঝুলে থাকে পোল থেকে, ইলেকট্রিসিটি পোল থেকে একটা তার যদি ঝুলে থাকে, সেখানে হাত দেওয়ার সাহস নাই কারো, কারণ ভয় পায় যে এটা যদি পাওয়ার হাউসের সাথে কানেক্টেড থাকে তো তাহলে তো আমার বিপদ। একটা মুসলমান যখন আল্লাহর সাথে কানেক্টেড থাকবে, তখন তাকে সবাই ভয় পাবে। এখন মুসলমানকে ভয় পায় না, মুসলমানের রক্ত পানির থেকেও সস্তা, কারণ জানে যে এই মুসলমান বর্তমান দুনিয়ার বর্তমান কালের মুসলমান, আপনি আমি, আমাদের সেরকম কানেকশন নাই পাওয়ার হাউসের সাথে, আর বেশিরভাগ তো নাই। যারা নামাজ কালাম পড়ে না তাদের তো নাই কানেকশন, যারা নামাজ কালাম পড়ে, ওঠা বসা করে, সেই মন নিয়ে নামাজ পড়ে না, সেই মন নিয়ে এবাদত করে না, তারা তো কানেক্টেড ঠিক মতো না। তো তাদের যা ইচ্ছা তাই করে, কাফের মুশরিকরা, অমুসলমানরা যা ইচ্ছা তাদের সাথে করে, জানে যে এই এদের এদের গায়ে হাত দিলে কিছু হবে না। যে পুলিশ ভারতের মুসলমানরা যখন প্রোটেস্ট করে
ডেমনস্ট্রেশন করে, প্রতিবাদ মিছিল বের করে, তারপর ধরে নিয়ে থানায়, কালকে পেপারে দেখলাম ভিডিও এটা ছেড়েছে, ইন্ডিয়ার একজন এমপি ভিডিও ছেড়েছে এই এই পিটনির, পুলিশের মানে ছাতু করে দিয়েছে, মুসলমানদের ছাতু করে দিয়েছে, যাদেরকে পুলিশ স্টেশন ধরে নিয়ে গেছে। তো তাদের তো শরীরের উপর দিয়ে কষ্ট গেল, তাদের আত্মীয় স্বজন যারা সেই ভিডিও দেখেছে তাদের কি অবস্থা আপনি চিন্তা করেন। তো এমপি একজন এটা এটা পাবলিক করেছে, এবং খুশির সাথে যে এই যারা রায়ট করছিল তাদেরকে আমরা কিরকম শায়েস্তা করছি থানার মধ্যে, লক্ষ লক্ষ লোক দেখেছে, কোনো এটার ব্যাপারে সরকারের কোনো অ্যাকশন হয় নাই, এ ধরে নিয়ে গেলি আর বিচার কর তারপরে তুই শাস্তি দে না কেন, এই কোনো প্রশ্ন নাই, এরকম কোনো প্রশ্ন নাই, দুনিয়ার কারো কোনো প্রশ্ন নাই এই ব্যাপারে। পুলিশ বলছে রায়ট করেছে, ব্যাস ঠিক আছে পিটাও, ছাতু করে দাও। পুলিশ জানে যে এ পাওয়ার হাউসের সাথে কানেক্টেড না, তার আবেগ উদ্বেলিত হয়েছে, প্রটেস্ট করেছে, কি করেছে না করেছে আল্লাহই জানে, সঠিক ঘটনা তো আমরা জানি না। তো পাওয়ার হাউসের সাথে মুসলমান যখন কানেক্টেড ছিল হাত দিতে সাহস পেত না, মুসলমানের গায়ে হাত দিতে সাহস পেত না। একজন জিজ্ঞেস করলেন যে আমি সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিম্পল সহজ উপায় বললেন, আল্লাহর উপরে ভরসা করতে শিখো, আল্লাহর উপর ভরসা করো, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে যাবা। আল্লাহর সাথে যদি তুমি কানেক্টেড হও সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে যাবে। আল্লাহ তাআলা হলো সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতা আল্লাহ আল্লাহর কাছ থেকে আসে। বাতাসের ক্ষমতার, পানির ক্ষমতার, আর কি বলে আলোর ক্ষমতা, সূর্যের ক্ষমতা, মাটির ক্ষমতা, আগুনের ক্ষমতা, আল্লাহর দেয়া ক্ষমতা, পৃথিবীর যত কিছুর মধ্যে অ্যাটম বোমের ক্ষমতা আল্লাহর দেয়া ক্ষমতা, বড় বড় শক্তিশালী দেশ যেগুলোকে মনে করি আমরা, সম্মান করি, সম্ভ্রম করি, আগে আল্লাহকে সম্মান সম্ভ্রম করা উচিত, কারণ ওই ক্ষমতা আল্লাহর দেয়া, তাদের নিজস্ব ক্ষমতা না। সারা জীবন আপনি যে যত পা ফেলেছেন আর যত নিঃশ্বাস নিয়েছেন আর আপনার শরীরের মধ্যে যত রক্ত প্রবাহিত হয়েছে আর যত খাওয়া দাওয়া করেছেন আর যত কিছু অর্জন করেছেন আর যত দৌড়াদৌড়ি করেছেন ছোটবেলায় আর যত চোখের পাতা ফেলেছেন, যা কিছু করেছেন জীবনে সব আল্লাহর দেয়া শক্তির দ্বারা, যত কিছু খেয়েছেন সব আল্লাহর দ্বারা, রিজিকের দ্বারা, থোড়াই মায়ের পেটে অটোমেটিক্যালি মায়ের বুকে অটোমেটিক্যালি দুধ আসে, আল্লাহ দিয়েছেন আপনার জন্য, মায়ের পেটে আল্লাহ তাআলা খাইয়েছেন, মায়ের মধ্যে ভালোবাসা আল্লাহ তাআলা ঢুকিয়েছেন, বাবার মধ্যে ভালোবাসা আল্লাহ তাআলা ঢুকিয়েছেন, না হলে ওই একই মা আরেকজন বাচ্চা কান্দলে পরে তার মাথা ব্যথা হয় আর আপনি কান্দলে পরে আপনাকে বুকে টেনে নেয়, কি জন্য, কে দিয়েছে ভালোবাসা? যেই ভালোবাসা মায়ের জন্য কমপক্ষে সেরকম ভালোবাসা আল্লাহ আল্লাহর জন্য হওয়া উচিত, তার থেকে বেশি আল্লাহই দিয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে। বুঝি না আল্লাহর অপার অসীম দয়া, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আমরা চিনলাম না আল্লাহকে, আল্লাহর উপর ভরসা করো সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে যাবে। গুনাহ থেকে বাঁচা, নিশ্চয়ই নামাজ নির্লজ্জতা ও পাপ থেকে রক্ষা করে, কোরআন কোরআন শরীফ থেকে এটা, প্রথমটা হাদিস থেকে, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে চাও তো আল্লাহর উপর ভরসা করো, আর পরেরটা কোরআন শরীফে, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন নামাজ নির্লজ্জতা ও পাপ থেকে রক্ষা করে, মুসলমান নির্লজ্জতা করছে বা পাপ কাজ করছে তার নামাজ অবশ্যই ঠিক নাই, আল্লাহর কথা তো বেঠিক হতে পারে না,
নামাজ ঠিক নাই, নামাজ ঠিক নাই, নামাজ ঠিক করেন, দুনিয়া পাল্টে যাবে, আখেরাত পাল্টে যাবে। আমি এই জন্য যথেষ্ট সময় নিয়ে আমি এই এই তালিমের হালকা, যেটা যেটা হয়তো চারটা পাঁচটা ছয়টা হালকায় শেষ করা যেত, সেটা আমি হয়তো বারোটা হালকা নিব। আস্তে আস্তে কথাগুলো যেন বুঝে কিভাবে নামাজ সুন্দর করতে হবে। এখন আমি নামাজ সুন্দর কিভাবে করতে হবে এখনো সেই জায়গায় আসিনি। নামাজের গুরুত্ব, আল্লাহর ইবাদত এর আল্লাহর গুরুত্ব, আল্লাহর ইবাদতের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করছি। বিভিন্ন গোনার থেকে বাঁচাবে আস্তে আস্তে, রাতারাতি হবে না, কারণ রাতারাতি আপনি নামাজ সুন্দর করতে পারবেন না যেরকম সুন্দর করলে আমরা সেরকম লাভ পেতে পারি, রাতারাতি পারবেন। আস্তে আস্তে ছুটবে, কিন্তু প্রচেষ্টা থাকতেই হবে। কেউ কেউ রাতারাতি দৌড়বিদ হয়ে যায় নাকি, রাতারাতি গায়ক হয়ে যায় নাকি, রাতারাতি ভালো ছাত্র হয়ে যায় নাকি, রাতারাতি বৈজ্ঞানিক হয়ে যায় নাকি, কোনো কিছু তো আমরা পারি না। জ্ঞানী ব্যক্তি রাতারাতি হয়ে যায়, কিছুই হয় না রাতারাতি। রাতারাতি আপনি কি বর্তমান পর্যায়ে এসছেন নাকি, রাতারাতি মায়ের পেটে আপনি কি মানে তারপরে পৃথিবীতে চলে এসছেন, নয়টা মাস মাকে কষ্ট করতে হয়েছে, তারপরে কত আরো কতদিন ছোটবেলায় লালন পালন লেগে থাকতে হবে। উপায় নাই কোনো, আমাদের যে পাঠিয়েছেন আল্লাহ তাআলা মানুষ হিসাবে, আর কোনো উপায় নাই। সুন্দর ইবাদত, উঁচু মানের ঈমান, তার আগে এলেম, ঈমান, সুন্দর ইবাদত, আল্লাহর প্রতি দায়ী দায়িত্ব, বান্দার প্রতি দায়ী দায়িত্ব, এগুলো পালন করা ছাড়া কোনো উপায় নাই আমাদের। কিন্তু এটা না করলে যে পরিণতি হবে দোজক, সেটা সেটা ধারে কাছে যাওয়ার মতো অবস্থা নাই, ক্ষমতা নাই আমাদের। গুনাহ মাফি, এক নামাজ থেকে আরেক নামাজ, মধ্যবর্তী সময় আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। কি গোনা? ছোট গোনা, ছোট গোনা মাফ করে দেন। বড় গোনা মাফ চাইতে হবে, অনুতাপ আসতে হবে, মাফ চাইতে হবে, তারপর বড় গোনা মাফ হবে, সেটাও আল্লাহ তাআলা মাফ করে দেবেন। শের করলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মৃত্যুর আগে যদি সে সেরকম ভাবে আল্লাহর কাছে মাফ চেয়ে যায়। কিন্তু মাফ চেয়ে না গেলে শের কোনোদিন মাফ হবে না। নেকি লাভ কল্পনার বাইরে, আল্লাহ তাআলা কি দিবেন? এক একটা ইবাদতের বদলে যে নেকি আল্লাহ তাআলা দিবেন, সেটা মানুষ যদি এই রক্ত মাংসের শরীরে দেখতে পেত, তো সেই খুশিতে তার অন্তরটা ভিতরে থাকতো না, বেরিয়ে আসতো খুশিতে। আল্লাহ তাআলা যে দেখান না আমাদের আখেরাতের অবস্থা, এটার পিছনে কারণ আছে, সেগুলো দেখে আমরা ঠিক থাকার কথা না। আর কি শাস্তি দিবেন সেটা যদি মানুষ দেখত, তাহলে ভয়ে ভয়ে সে বেঁচে থাকতো। পুরস্কার দেখলেও আমরা আমরা সহ্য করতে পারতাম না, আর শাস্তি দেখলেও সহ্য করতে পারতাম না। ধৈর্য লাভ, ধৈর্য অত্যন্ত বড় নিয়ামত। এক হাদিসে যেটা বলা আছে তার কাছাকাছি অর্থ হলো যে আল্লাহ তাআলা যত নিয়ামত দেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ধৈর্য। ধৈর্য না থাকলে ঈমান থাকবে না, ধৈর্য হলো ঈমানের অর্ধেক। তার মানে যার যার ধৈর্য নাই তার সে ঈমান ধরে রাখতে পারবে না, কারণ আল্লাহর পরীক্ষা আসবেই, বিভিন্ন বিপদ আপদ আসবেই, যত মানুষকে ভালোবাসবেন তত বিপদ আপদ আসবেই একের পর এক। এ সম্বন্ধে তো আলোচনা করেছি আমরা, বোঝার পরে প্রতিরক্ষা, আল্লাহর তরফ থেকে প্রতিরক্ষা কিভাবে আমরা পেতে পারি, তার মধ্যে আমি আমি বেশ কিছু সময় নিয়েছি আল্লাহর পরীক্ষার সম্বন্ধে বলতে গিয়ে। ধৈর্য দরকার, ধৈর্য কে দিবেন? আল্লাহ দিবেন, কারণ এটা তো নিয়ামত। নিয়ামত কে দেন? আল্লাহ দেন। কোন নিয়ামতই আমরা নিজের থেকে পেতে পারি না বা অন্য কেউ দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না আপনার আমার জন্য।
কেউ কোনো কিছু করতে পারে না। কোনো মানুষ যদি করে থাকে আমার জন্য, সেটা আল্লাহ চেয়েছেন বলে, আল্লাহ তার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন বলে সে আমার জন্য করেছে। আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো উপকার আমাদের কাছে আসতে পারে না, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো ক্ষতি আমাদের কাছে আসতে পারে না। এটা হলো কলেমার অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো শক্তি আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তার মানে নাই কোনো শক্তি আল্লাহ ছাড়া। এবং ধৈর্য সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফে সূরা বাকারা 45 নম্বর আয়াতে, ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, ইস্তাইনু বিসাবরি ওয়া সালাহ। সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে। যারা বিনয়ী না তাদের জন্য এটা সত্যি কঠিন, ধৈর্য ধারণ করা, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, এটা তাদের পক্ষে সম্ভব যারা বিনয়ী। বিনয়ী আল্লাহ নিজে বলছেন, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন আপনার আমার সম্বন্ধে যা আমরাও জানি না। এবং আমার খোঁজা মতে 250 আয়াত আমি পেয়েছি যেখানে আল্লাহ তাআলা মানুষের দুর্বলতা সম্বন্ধে বলছেন কোরআন শরীফে, 250 আয়াত। এটা আমার পাওয়া মতে, এটা আলেম খুঁজলে আরো বেশি পাবে। যারা বিনয়ী না তাদের জন্য এটি সত্যি কঠিন, ধৈর্য ধারণ করা, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া অত্যন্ত কঠিন, ধৈর্য না থাকলে সম্ভব না। আর সূরা বাকারা 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন প্রায় কাছাকাছি কথা, হে ইমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আগে তাই বলছেন, ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ইস্তাইনু বি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিসাবরি ওয়া সালাহ। এখানে শুধু প্রথমে হে ইমানদারগণ শব্দটা আছে, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো লেফটেন্যান্ট কমান্ডার শফিউল হক বকুল ধৈর্য সম্বন্ধে বলতে বলছিল, এখানে কিছু আমি বলছি, আর অনেক কিছু বলার আছে ধৈর্য সম্বন্ধে। বিপদ, যেকোনো যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকে বিপদ দিবেন এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা তাকেই দেন, এবং বিপদের সাথে প্রতি মুহূর্তে তার দরজা মর্যাদা বাড়তে থাকে, যত বিপদ আপদ প্রত্যেক মুহূর্তে তার দরজা বাড়তে থাকে। এক সাহাবি আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা ওই ইমাম গাজ্জালির বইয়ে পড়েছিলাম প্রায় 45 বছর আগে, পরিষ্কার আমার মনে আছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জ্বর কি? জ্বর সম্বন্ধে মনে কেউ বলছিল যে আমার জ্বর হয়েছে বা কিছু, সম্ভবত ওটা হাদিসে বলা নাই। সাহাবি বলছেন যে জ্বর কি, আমার তো কোনোদিন জ্বর হয়নি। তো যে স্মরণ পড়ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যার বিপদ আপদ হয় নাই এবং যার চুরি হয় নাই, এটাও একটা বিপদ আপদ, তার মঙ্গল নাই। সাহাবারা দোয়া করতেন আলেমদের কাছে শোনা, যে হে আল্লাহ আমাকে জ্বর দিও, মানে বিপদ আপদ দিও। এটা আবার আমরা না চাই, দুর্বল ইমান যাদের, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বিপদ আপদ চাইবে না, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কিন্তু তোমরা চাইবে না। তো সাহাবারা বলতেন ইয়া আল্লাহ আমাকে এমন জ্বর দিও যে আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি, এরকম না যে আমি মসজিদে যেতে পারছি। তারা বুঝতেন যে অসুখ বিসুখের মর্যাদা কি। আবার বলছি আমরা যেন এরকম দোয়া না করি, মানে দুর্বলতার কারণে আমরা সহ্য করতে পারবো না, হয়তো আখেরাতে লাভ, তো এই পর্যন্ত কিন্তু দুনিয়ায় লাভ
সম্বন্ধে বলছিলাম, এর আগেও যা বলেছি সেগুলো হলো দুনিয়ায় লাভ। আমি আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে তাহলে মনে পড়বে। এর আগে হ্যাঁ তো ছোট হয়ে যাচ্ছে অনেক। এর আগে যা বলছিলাম, দুনিয়ায় লাভ, দুনিয়ায় লাভ, ঋদিক সহজ করবেন, নৈকট্য দান করবেন, তারপরে এই হাদিস যেটা আজকে আবার পড়লাম, তারপরে যে আল্লাহ আল্লাহ তালা ধন দৌলত ছাড়াই ধনী করতে পারেন, তারপরে ওইটাই দুনিয়ায় লাভ, ওটা কন্টিনিউয়েশন। আরো বাড়তি লাভের কথা বলছিলাম, তারপরে আখেরাতে লাভ, মৃত্যুর যন্ত্রণা সহজ করবেন, আল্লাহর যে নামাজ সুন্দর করতে পারলো, ইবাদত সুন্দর সুন্দর করতে পারলো, আল্লাহর সাথে সম্পর্ক করতে পারলো, তো তার মৃত্যু যন্ত্রণা তো সহজ হওয়ার কথা। অসুখ বিসুখ থাকবে, মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা সহজ করবে। এক লোকের কথা মনে পড়ে আমার, শুনেছিলাম প্রায় 30 বছরও বেশি হবে, বাংলাদেশ থেকে এক জামাত এসেছিল ডেন্টাল কলেজে, ঢাকার যে সরকারি ডেন্টাল কলেজ মেডিকেল হসপিটালের সাথে, সেখানকার এক প্রফেসর, পরে উনি এখানে প্রিন্সিপাল হন, হয়ে রিটায়ার করেন, উনি ছিলেন আমির। তো উনি বলছিলেন ঘটনাটা, ডেন্টাল কলেজ আর মেডিকেল কলেজ একদম পাশাপাশি, উনি বলছিলেন যে ওনারা মানুষের কাছে গাস্ত করতে যান, মানে ঘোরাফেরা, মানুষকে দাওয়াত দেওয়া। তো এক লোকের কথা বলছিলেন, যে লোককে উনি ওনারা দেখতেন হাসপাতালে, সে কোরআন শরীফ একটা নিয়ে কান্নাকাটি করতো, যে হাই আল্লাহর কিতাব, আমি এটাকে পড়তে শিখলাম না, হাই আল্লাহর কিতাব, আমি এটাকে পড়তে শিখলাম না। অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে বা হেলান দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতো, আল্লাহর বই, আমি এটা পড়তে শিখলাম না, তার আফসোস হচ্ছে। তখন কোনো কারণে সে বুঝতে পেরেছে, তারপরে সে লোকটা বেহোশ হয়ে গেল এক সময়। তো সবাই ভাবলো যে না, আর মনে হয় ফিরবে না, কিন্তু এই যে কান্নাকাটি করেছিল, আফসোস করেছিল, আল্লাহ তাআলা এটা কবুল করেন, তাকে আল্লাহ তাআলা হোশে নিয়ে আসেন, এবং সে কলেমা পড়ল, তারপরে সে মারা গেল। তো অসুস্থ অবস্থায় ছিল এবং যন্ত্রণার সাথে মারা যাওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা তার মৃত্যুটা সহজ করে দিয়েছিলেন, কলেমা সহ মারা গেল। এবং হাদিসে আছে যে যার শেষ কথা হলো, প্রথম কথা কলেমা এবং শেষ কথা কলেমা, প্রথম কথা কলেমা মানে আজান দেওয়া হয় বাচ্চাদের কানে, আর শেষ কথা কলেমা নিজে কলেমা পড়ে, সে জান্নাতি, সে বেহেশতে যাবে। আর আরেক সিনেমার অভিনেত্রীর কথা বলেছিলেন সেই 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 প্রফেসর সাহেব, প্রিন্সিপাল সাহেব, যে এক সিনেমার অভিনেত্রী, উনি নাম বলেন নাই, তার মৃত্যুর সময় ঘনিয়ে এসছে, লোকরা বুঝতে পারছিল, আশেপাশে আত্মীয় স্বজন, মেডিকেল কলেজে ভর্তি ছিল তখন, তো আর এই এই নাম করা অত্যন্ত মূল্য, মানে মূল্য সাপেক্ষ, খরচ বহুল হাসপাতাল ছিল না, একটাও ছিল না তখন, মানে ক্লিনিক যেগুলা ব্যবসা কেন্দ্র। তো সিনেমার অভিনেত্রী হাসপাতালে এসছে, মৃত্যুর সময় হয়ে গিয়েছে, তাকে বারবার বলছে লোকজন বা আত্মীয় স্বজন কলেমা পড়তে, শিখে পড়তে পারছে না, তার ছবির কথা বলছে, সারা জীবন যেটা আপনি করে যাবেন সেটাই মুখে আসবে, সারা জীবন যা করবেন সেটাই মুখে আসবে, আল্লাহর কথা আসবে না যদি আল্লাহর সাথে সম্পর্ক করে না থাকেন, কলেমা আসবে না যদি কলেমা পাঠ করে না থাকেন নিয়মিত জীবিত অবস্থায়। ফকিরকে আমি চিনতাম, আমার সবচেয়ে খারাপ অবস্থা গিয়েছে শারীরিক দিক দিয়ে, মাথার যন্ত্রণার দিক দিয়ে, নার্ভের প্রবলেমের দিক দিয়ে, তখন আমি ছিলাম হারাগাছে রংপুরের কাছে, একটা বছর, পুরো একটা বছর প্রচন্ড যন্ত্রণা নিয়ে, আর সেই সেই বছরটাই আমার, আমি বলবো যে আমার আমার মনের পরিবর্তন আসে ইসলামের দিকে। ইন্টারমিডিয়েট পাশ করার পর 5 বছর হয়ে গিয়েছে, তখন 6 বছর
পড়াশোনা করতে পারি না মাথা যন্ত্রণায়, ব্রেক অফ স্টাডি কত, তখন পর্যন্ত 6 বছর, তারপরে তো আরো আছে। তো ওই সময় এক ফকিরকে দেখতাম ভিক্ষা করছে, পরে শুনলাম যে সে মারা গিয়েছে। তখন আমি দেখি নাই তাকে মৃত্যুর সময়, কিন্তু আমি শুনেছিলাম লোকজন যারা ছিল আশেপাশে বলছিল যে মৃত্যুর সময় সে টাকা পয়সার কথা বলছে। বলে মানা, সারা জীবন টাকা পয়সা চেয়েছে মানুষের কাছে, মুখে টাকা টাকা টাকা। এবং তার এক মেয়ে ছিল, সেও ভিক্ষা করত। মেয়েকে বলছে যে অমুক জায়গায় টাকা পয়সা রেখেছি আমি, তার মানে তার কিছু ছিল, টাকা পয়সা ছিল, কত ছিল তো আমরা বলতে পারি না, আমি বলতে পারি না, অমুক জায়গায় টাকা পয়সা আছে, ওটা খুঁজে নিস, মৃত্যুর সময় টাকা পয়সার কথা বলছে। যে ফেরিওয়ালা সারাদিন ফেরি করতে থাকে, এটার দাম 4 আনা, ওটার দাম 4 আনা, যেটাই যেটাই সংখ্যা হোক, মৃত্যুর সময় তার মুখ থেকে ওই 4 আনা 4 আনা বার হবে। আপনি বলেন তাকে কলেমা পড়তে, সে বলবে 4 আনা বা 2 আনা, এক সময় 2 আনা ছিল। তো বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় যে যে নামাজ সুন্দর করবে, সুন্দর বলতে কিন্তু সেরকম অর্থে আমি বুঝাচ্ছি, আপনি বুঝতে পারবেন সব তালিম যখন শেষ হয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে নামাজ সুন্দর করার অর্থ কি, এর মধ্যে কি কি প্রসেস, কি পদ্ধতি এর মধ্যে জড়িত, এবং কিছু উত্তম নামাজের উদাহরণও দিব, উত্তম নামাজের উদাহরণও দিব, তখন বুঝতে পারবেন। তো যে নামাজ সুন্দর করতে পারবে তার জন্য 5টা পুরস্কারের কথা বলা আছে বিভিন্ন হাদিসে। 1 নম্বর, এটা বলেছি আপনাদেরকে, আবার আমি স্মরণ করাচ্ছি, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, এই একটা একটা মানে সম্মিলিত হাদিস, মানে হাদিসের সম্মিলন, সম্মেলন আমাদের বুঝিয়ে দেয় নামাজের গুরুত্ব কি। দুনিয়ার রিজিক আল্লাহ তাআলা সহজ করে দিবেন, এই রিজিকের পিছনে মানুষ ছুটছে, যত মানুষ 800 কোটি মানুষ ছুটছে সারাদিন এই রিজিকের জন্য, আরো বেশি রিজিক, আরো বেশি রিজিক, বিভিন্ন প্রয়োজন, যাতে আরো আমি বেশি জোগাড় করতে পারি, 7 পুরুষের জন্য যাতে জোগাড় করতে পারি, সবাই নিজের নিজের কপাল নিয়ে আসে, আপনাকে আপনার সন্তানের জন্য রোজগার করতে হবে না। তো দুনিয়ার রিজিক আল্লাহ তাআলা সহজ করে দিবেন। 2 নম্বর, কবরের আজাব মাফ করে দিবেন। 3 নম্বর, আমল নামা ডান হাতে দিবেন কিয়ামতের দিন। ডান হাতে দেয়া মানে হলো যে গোল্ডেন এ, এটা বেহেশতের বেহেশতের নিশানা, সবাইকে দেখাবে যে আমি ডান হাতে আমল নামা পেয়েছি, আমি বেহেস্তি, আমি বেহেস্তি, আমি বেহেস্তি। বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করে করিয়ে দিবেন, বিনা হিসাবে বেহেস্ত দিবেন। এগুলো হলো আখেরাতের লাভ, কবরের আজাব মাফ করবেন, হাশরের ময়দানে ডান হাতে আমল নামা দান করবেন, বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করাবেন, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই পুলসিরাতের ব্যাপারে, প্রত্যেকটা ঘাঁটির ব্যাপারে আমরা আলোচনা করেছি রোজার আগে, প্রত্যেকটা ঘাঁটির ব্যাপারে, মৃত্যুর সময় থেকে শুরু করে কবরের কবরের অবস্থা, হাশরের অবস্থা, পুলসিরাতের অবস্থা, তারপরে জাহান্নাম আর 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 জান্নাত, দোজক আর বেহেস সম্বন্ধে আমি তারপরে বলি নাই, আমি থেমে গিয়েছি। আমি ভাবলাম যে আমাদের ইমানটা আরেকটু মজবুত হোক, ইমানটা আরেকটু মজবুত হলে, কারণ এই দোজকের কথা এত অবিশ্বাস্য আর বেহেস্তের কথা এত অবিশ্বাস্য, আমার কাছে মনে হলো যে না, এটা সম্বন্ধে এখন না বলি, আমি ওই একটা সিরিজ করব এই নামাজের পরে। আমি আশা করব যে আপনাদের ইমান যথেষ্ট মজবুত হবে, সেটাতে যে বিভিন্ন ভবিষ্যৎবাণী যেগুলো মানুষ দেখেছে যে সেগুলো ঘটেছে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেভাবে ঘটেছে, যেভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন সেভাবে ঘটেছে। এরকম কোরআন শরীফে অনেক ভবিষ্যৎবাণী আছে, আর হাদিসে যে ভবিষ্যৎবাণী যেগুলো ঘটে গিয়েছে, আমার পাওয়া মতে, আমার খোঁজা মতে এবং পাওয়া মতে 154টা ভবিষ্যৎবাণী, 154টা। তো এগুলা এগুলোর উপর তালিম করতে গিয়ে আমার নিজের যে লাভ হয়েছে, সম্ভবত অন্য কোনো তালিমের সিরিজে আমার এত লাভ হয় নাই। তো এই জন্য আমি বেহেস্তের কথা আর দোজকের কথা বলি নাই তখন।
তাছাড়া অন্য ঘাটিগুলোর কথা বলেছি, বিনা হিসাবে বেহেস নসিব করবেন, নসিব করবে সেই ব্যক্তি এবং আল্লাহর সান্নিধ্য দান করবে। বেহেস মানে কি? আল্লাহর সান্নিধ্য আর নবীর সান্নিধ্য চিরদিন। এরকম পরিস্থিতিতে অকল্পনীয়, এক কথা, এগুলো এগুলো বর্ণনার ভাষা নাই আমাদের, বেহেস্তের বর্ণনার ভাষা নাই, তোজকের বর্ণনার ভাষা নাই, কিন্তু যাই ভাষা আছে তার দ্বারাই আমাদের কিছুটা বুঝতে হবে, কিন্তু সেটা পরে। আর আমার মনে হয় আজকে আমি এখানেই শেষ করব এই কথাটা বলে যে কেউ কেউ অজ্ঞাতসারে, না জানার কারণে বলে বসে, যারা একটু একটু অল্প বিদ্যা ভয়ঙ্করী, তো এরকম কিছু মানুষকে আমি বলতে শুনেছি যে আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজ এটা কোথায় বলা আছে কোরআন শরীফে? অদ্ভুত কথা। তখন আমার আমার সেই এলেম ছিল না, তাই তো তিন ওয়াক্ত নামাজের কথা বলা আছে, পাঁচ ওয়াক্ত কোথায় বলা আছে? পরে আমি দেখলাম যে আরে সবই তো বলা আছে কোরআন শরীফে, যেটা বলা নাই সেটা হাদিসে বলা থাকলেই যথেষ্ট আমাদের জন্য। আমি তখন সেটাই ধরে নিয়েছিলাম যে হাদিসে তো আছে সেটাই যথেষ্ট, কিন্তু কোরআনেও আছে। আমি এটা বাংলা করি নাই, বাংলা করাই কাউকে দিয়ে, কাউকে না কাউকে দিয়ে পুরা করাই, সাধারণত বাংলা করাই ডক্টর কানিজ হাসিনাকে দিয়ে, এটা আর করাই নাই, কারণ এটা ওই আয়াতে যাওয়ার দরকার নাই। সুরা রোম 17 এবং 18 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এবং বলছেন যে নামাজের কথা, তা হলো ফজর, মাগরেব, জোহর এবং আসর। ফজর, মাগরেব, জোহর, আসর, এশার কথা বলা নাই, এই একটা আয়াতে চারটে নামাজের কথা বলা আছে। তাহলে এশার কথা বলা নাই, তাহলে এশা কোথেকে আসলো? যদি আপনি সুরা কাফ দেখেন 40 নম্বর আয়াত, এখানে দুটো আয়াত দেওয়া আছে 39, 40, 40 নম্বর আয়াতে দেখেন ওখানে এশার কথা বলা আছে। বাস পাঁচ ওয়াক্ত নামাজ হয়ে গেল। এবং সুরা কাফের 29 নম্বর এবং 39 এবং 40 নম্বর আয়াতে, 40 নম্বর আয়াতে শুধু এশার কথাই বলা আছে, আর 29 নম্বর আয়াতে ফজর আসর এর কথা বলা আছে। এবং এছাড়াও এছাড়াও একটা আয়াত তাহার একটা আয়াত, বাকারার একটা আয়াত, হুদের একটা আয়াত, বনি ইসরায়েলের একটা আয়াত, সুরা বাকারার একটা আয়াত, সুরা গাফেরের একটা আয়াত, এই 7টা 1 2 3 6টা আয়াতে বিভিন্ন নামাজের কথা আবার বলা আছে। এবং নীল নীল নীলে দেখানো যে দুটা সুরার কথা, মানে আয়াতের কথা উল্লেখ করা আছে, তাহা এবং বাকারা, তাহার 130 আর বাকারার 238, এই দুটা মিলেও আবার পাঁচ ওয়াক্ত নামাজের কথা। তাহাতে 4টে ওয়াক্ত নামাজের কথা বলা আছে, এবং 5 নম্বর যেটা বলা আছে সেটা হলো তাহাজ্জুদ, ফজর, আসর, মাগরিব, এশা, জোহরের কথা বলা নেই, বাকারাতে জোহরের কথা বলা আছে। দুটো দৃষ্টান্ত দিলাম যে প্রথমে 3টে আয়াত মিলে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা আছে, আর এখানে 2টো আয়াত মিলে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা আছে। এরপরেও আরো হাদিস থেকে যায়। তো এরপরে আমরা শুরু করব কোরআন শরীফের নামাজের, সুন্দর নামাজের বলতে আল্লাহ তাআলা কি বোঝান সেটা সেটা দিয়ে শুরু করব। তারপরে হাদিসে সুন্দর নামাজ বলতে কি বোঝায়, হাদিস সম্বন্ধে আমি আপনাদের বলে রাখি, যেটা আমি কতটুকু সিরিয়াসলি করার চেষ্টা করেছি এই স্লাইডগুলা। হাদিসে যে আমি মনে হয় 5টা পাতা কোরআনের আয়াতগুলা আমাকে টাইপ করে পাঠিয়েছে বাংলাতে বেগম জলি শরীফ, আর হাদিসগুলা তর্জমা করে পাঠিয়েছে প্রফেসর ডক্টর কানিজ হাসিনা। তো হাদিস সম্বন্ধে আমি যেটা বলতে যাচ্ছিলাম আপনাদের সেটা হলো যে আমি প্রায় 500টা হাদিস দেখেছি বুখারি এবং মুসলিম থেকে,
সুন্দর নামাজ সম্বন্ধে আমি খুঁজতে চাচ্ছিলাম যে কি বলে, আমি ডাইরেক্টলি খুঁজতে চাচ্ছিলাম 500টা হাদিস থেকে 5টা পাতাও না, 4 পাতার একটু বেশি, 500টা হাদিসকে আমি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নামাজ সুন্দর করার ব্যাপারে বলে, সেগুলো আমি পছন্দ করে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলে। তো সবচেয়ে মূল্যবান সময় আবার স্মরণ করিয়ে দিই, সবচেয়ে মূল্যবান সম্পদ সময়, যা মুহূর্তের সমষ্টি, মুহূর্ত লক্ষ লক্ষ মুহূর্ত এক একজনকে দেওয়া হয়েছে, কিন্তু তার কতই পার হয়ে গিয়েছে, এভাবে জীবনটা পার হয়ে যাবে, ধরে রাখবো কিভাবে আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আমরা করি সেগুলা করলে পরে এই সময় দিয়ে, সংসার থেকে শুরু করে তাহাজ্জুদ পর্যন্ত সব যদি আল্লাহকে খুশি করার জন্য নবীর সুন্নত মতো করা হয় তো মূল্যবান হয়ে যাবে। আর আফসোস, সারা জীবন আফসোস, মানে সারা সারা অনন্তকাল আফসোস থেকে যাবে, যেই সময়গুলা বেহেশতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে যে সেই সময়ের জন্য, যে সময় সে কাটিয়েছে আল্লাহর স্মরণ ব্যতীত, আল্লাহর স্মরণ ব্যতীত, হাদিস সহি হাদিস এবং আল্লাহর, আল্লাহর স্মরণ বলতে বোঝায় যে আল্লাহর ইবাদত যদি আমি করি, আল্লাহর প্রতি দায়ী দায়িত্ব পালন করি, আল্লাহর বান্দার প্রতি দায়ী দায়িত্ব পালন করি এবং প্রত্যেকটা কাজ নবীর সুন্নত মতো করি, আমি সবসময় আল্লাহর স্মরণের মধ্যে আজ থাকবো ইনশাআল্লাহ। তো আমরা যা কিছু শুনি অর্ধেকটা না শুনি, যখন শুরু হয় 30 জন, হয়তো একটু বেশি একটু কম, এর বেশি দেখি না, 30 জন, এখন 73 জন আছে, যখন শুরু হয় 30 জনের বেশি দেখি না আমি, কম বেশি পুরোপুরি শোনার চেষ্টা করি, তাহলে লাভ পাবো, নাহলে মধ্যে দিয়ে কি হলো এতক্ষণ ধরে আমি তো ধারণাই পাবো না, আমি যখনই ক্লাসে কোনো সময় যদি লেট হতাম আমি বুঝতে পারতাম না যে আচ্ছা কি বলছে, বা অর্ধেক ক্লাস শোনার পরেও বুঝতে পারতাম না যে কি বলছে, পারতো মুখে তো মিস করার চেষ্টা করতাম না, মানে চেষ্টা করতাম যাতে মিস না হয়, কিন্তু কোনোদিন হয়ে গেলে আমার কাছে মনে হলো, বা কোনো ক্লাসে যদি আমি না যেতাম আমি তখন চিন্তা করতাম কি বললো না বললো, পরের ক্লাস বুঝতে পারতাম না, কারণ নোট দেখলেও আমি বুঝতে পারতাম না ঠিক মতো। আপনারা কিভাবে বুঝেন জানি না, হয়তো আল্লাহ তাআলা সেরকম ক্ষমতা দিয়েছেন আপনাদেরকে যারা দেরিতে আসেন এবং দিনের পর দিন হয়তো দেরি করছেন, সওয়াবের সওয়াবের জন্য আসেন, সওয়াব দিয়ে দিবেন আল্লাহ তাআলা, যতটুকু আপনি অংশগ্রহণ করেন ততটুকু সওয়াব দিয়ে দিবেন, এটা বলা আছে হাদিসে, এক অধ্যায় এলেম শিক্ষা করলে আমল করতে না পারলেও আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন, 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম, কিন্তু এক অধ্যায় এলেম শিক্ষা করতে 5 মিনিট 10 মিনিটের বেশি লাগে না, আমরা যে সময় ব্যয় করি এতে হয়তো 5000 6000 রাকাত নফল নামাজের থেকে উত্তম, তো সেটা বড় কথা না, বড় কথা হলো যে এই তালিমের হালকার মাধ্যমে আমার জীবনের পরিবর্তন আসলো কিনা, জীবনের পরিবর্তন না আসলে এই যে লাভের কথা যেগুলো আমি বললাম আমি সেই লাভ তো আমরা পাচ্ছি না, তো তাহলে কি হলো, অনন্তকাল তো আমি বঞ্চিত থেকে গেলাম, আমি তো আফসোসের মধ্যে থেকে যাব। তো জীবন পাল্টাবার জন্য মন দিয়ে শোনা, সময় মতো এসে মন দিয়ে শোনার চেষ্টা করবেন, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, সম্মানের সাথে আল্লাহ এবং আল্লাহ নবীর কথা শোনার চেষ্টা করবেন, কার কথা আমি শুনছি, আমরা আসলে সেই সেই ইয়েটা নাই, সেই মনের মানে আল্লাহ সম্বন্ধে ধারণাটা মনের মধ্যে নাই, তাহলে দেরি করার কোনো কারণ নাই, যে যে যদি ঘোষণা হতো যে এই এই অনুষ্ঠানে আসলে পরে 1 কোটি টাকা দেওয়া হবে, কেউ দেরি করে আসতো না, কেউ দেরি করে, 1 কোটি টাকা কি, 1 লক্ষ টাকা দেওয়া হবে, কেউ দেরি করে আসতো না, 1 লক্ষ টাকা কি, 10,000 টাকা দেওয়া হবে, কেউ দেরি করে আসতো না, এক একটা কথা আল্লাহ এবং আল্লাহ নবীর এক একটা কথা সমস্ত দুনিয়ার থেকে মূল্য রাখে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে মূল্য রাখে এক একটা কথা, একটা তালিমের হালকা কত কথা বলা হয়, এই বুঝটা আল্লাহ তাআলা আমাদেরকে দেন, আমি দোয়া করি এই বুঝটা আল্লাহ তাআলা দেন। আমি আমি কতটুক সিরিয়াসলি নিই সেটা বোঝাবার জন্য আমি একটু আগেই বললাম যে হাদিস থেকে নামাজের যে বৈশিষ্ট্য
কোরআন থেকে আমাকে অত বেগ পেতে হয়নি। কোরআন থেকে যে বৈশিষ্ট্যগুলো বলবো সম্ভবত 4 পাতা, আর হাদিস থেকে 4 পাতার একটু বেশি, 500টা হাদিস আমি কেটেছি, 500টা হাদিস। আর তারপরে এগুলো টাইপ করতে কত সময় লাগে, 3-4 জন মিলে আমাকে সাহায্য করে, তারপরে আমাকে আবার একসাথে করতে, এই যে এই পাওয়ার পয়েন্ট যাতে আপনারা দেখতে পান এবং শুনতে পান, মনটা যাতে এই তালিমের হালকার মধ্যে থাকে, চোখটাও যাতে থাকে আর কানটাও থাকে। তো সম্মানের সাথে শোনা, আমল করার নিয়তে, আমি যা শুনবো এটা আমি আমল করবো, আল্লাহর কাছে চাইবেন চাইবেন চাইবেন। আল্লাহ তাআলা সহজ করে দিলে সারা রাত জেগে থাকা কঠিন সহজ হবে, সারা রাত। এরকম মানুষ 40 বছর ফজরের নামাজ পড়েছেন এশার অজুতে, এশার সময় যে অজু করেছেন, ফজরের নামাজ একই অজুতে শেষ করেছেন 40 বছর, কিভাবে সম্ভব এটা আমাকে বলেন। আল্লাহ যদি সহজ না করে দেন, যে সারা রাত জেগে কাজ করছে তার পক্ষে কিভাবে সেটা সম্ভব যদি আল্লাহ সহজ করে না দেন। আপনি যে কঠিন কঠিন কাজ করছেন, অফিসে যাচ্ছেন বা বাড়ির কাজ করছেন, কঠিন কাজগুলো আমার কাছে অদ্ভুত কঠিন লাগে, এই মহিলারা যে বাড়ির কাজ করে, আর যে ঝুলতে ঝুলতে অফিসে যায় কাজে যায়, আল্লাহ সহজ করে দেন সারা দিন অফিসের মধ্যে, আল্লাহ সহজ করে দেন, তাহলে সম্ভব না আমাদের পক্ষে। যারা ক্ষেত খামার করছে, যারা রিক্সা চালাচ্ছে, চিন্তা করে দেখেছি আমরা যে কি পরিমাণে কাজ খাটাখাটি করে, বা আমাদের বাড়ির কাজ যারা করে, আল্লাহ তাআলা সহজ না করে দিলে, না করে দিলে এগুলো সম্ভব না। তো আল্লাহর কাছে চাই আমরা যাতে আমল করার তৌফিক দেন আল্লাহ তাআলা, এবং যদি মন দিয়ে শুনি, মনের কান দিয়ে শুনি, সম্মানের সাথে শুনি, আমল করার নিয়তে শুনি, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিয়ে দিবেন, এবং পৌঁছানোর নিয়তে শুনি, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিয়ে দিবেন। আর পৌঁছালে কি হবে, যে আপনার আমল নামা বন্ধ হবে না, আপনি যখন পৌঁছে দিবেন কাউকে কথা, তারা আমল করবে, তারা আবার অন্যদের পৌঁছে দিবে, তারা আবার অন্যদের পৌঁছে দিবে, এভাবে কেমন পর্যন্ত হয়তো আপনার আমল নামা খোলা থাকবে, আপনার আমল নামায় নেকি আসতে থাকবে, নাহলে আমল নামা বন্ধ। তো নেক সন্তান রেখে যাওয়া, সৎকে জারিয়া, মৃত্যুর পরেও যেটা মানুষকে লাভ দেয়, আর এলেম শিক্ষা করা, পৌঁছে দেওয়া মানুষকে, আল্লাহ তাআলা তৌফিক দেন। দোয়া চাওয়া হয়েছে সেটা আমি বলছি, পরীক্ষার্থীদের জন্য দোয়া করি, এবং বেগম আফরোজার জন্য আমরা দোয়া করি, বেগম নার্গিস পারভিনের জন্য দোয়া করি, পলির জন্য দোয়া করি, রেশমার জন্য দোয়া করি। আপনাদের দোয়ার বরকতে পলির সার্জারি তো হয়েছে, প্রায় 1/2 কেজির বেশি টিউমার বেরিয়েছে পেটের থেকে, কিন্তু আপাতত ক্যান্সারের ট্রিটমেন্ট লাগবে না। রেশমার জন্য দোয়া করি, ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে, আল্লাহ তাআলা সহজ করে দেন তার জন্য, সুস্থ করে দেন। বেগম রহিমা খাতুন এর যেন সুস্থ হয়ে যান, আরেফিন আহমেদ সুস্থ হয়ে যায়, 4 বছরের বেশি হাসপাতালে, ডক্টর মহিউদ্দিন আহমেদ 2 মাসের বেশি হাসপাতালে, আল্লাহ তাআলা ওনাকে যেন বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। হামিমকে আল্লাহ তাআলা সম্পূর্ণ স্বাভাবিক সুস্থ করে দেন, সালেহা বেগমকে সুস্থ করে দেন, এবং জনাব মঞ্জুরুল ইসলাম চৌধুরী মালয়েশিয়ায় যাবেন চিকিৎসায়, আল্লাহ তাআলা ওনার চিকিৎসা সফল করে দেন, শাহনাজ তার সার্জারি সফল এবং সে সেরে উঠছে, আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। লেফটেন্যান্ট কমান্ডার শফিউল হক বকুলকে আল্লাহ তাআলা সার্জারি ছাড়া যেন সুস্থ করে দেন, মীরা খালাকে সুস্থ করে দেন, এবং ডলি ইসলাম আমিরুল ইসলামকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন, বিবি আয়েশাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন, বিবি আমিনার 22 তারিখে হাসপাতালে ভর্তি এবং 23 তারিখে সার্জারি, আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন, এবং আমাদের অংশগ্রহণকারী জিনাত জিতুর চাচাতো বোনের মামা জনাব আব্দুর রহমান বাবু ইন্তেকাল করেছেন আজকে সকালে, আমরা তার জন্য দোয়ায় মাগফিরাত করি, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, তার বেহেশতকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন,
এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদের দুজন অংশগ্রহণকারী টাইটেনজির ও ইশরত জাহান দোয়া চেয়েছে, বিশেষ করে বন্যায় কবলিত যারা গরিব মানুষ, অসহায় মানুষ, বিশেষ করে সিলহেটে এবং অন্যান্য জায়গায় যেখানেই বন্যা কবলিত, তাদের জন্য আমরা দোয়া করি। মুসলমান যেখানেই নির্যাতনের মধ্যে, আমরা তাদের জন্য দোয়া করি এবং মানুষ যেখানেই কষ্টের মধ্যে, নির্যাতনের মধ্যে, সবার জন্য আমরা দোয়া করি। আব্দুর রহমান বাবুর জন্য আমি আপনাদের অনুরোধ করি, একবার সূরা ফাতিহা পড়বেন, তিনবার সূরা ইখলাস পড়বেন। আমরা চিনি না তাকে, কিন্তু আমরা যখন এই অচিন মানুষটার জন্য আমরা দোয়া করব, আমরাও কবরে যাব, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন দোয়ার জন্য, আমাদের জন্য দোয়ার জন্য দোয়ার ব্যবস্থা করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দ্বালীন। মানুরাইম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই আব্দুর রহমান বাবুকে আমি চিনি না, কিন্তু চোখ দিয়ে পানি আসলো কেন? আমাকে সবাইকে কবরে যেতে হবে এই জিনিসটা মনে করে, এবং আমরা দোয়া করি আমাদের মধ্যে থেকে যারা চলে গিয়েছেন, আমাদের আপনজন, নিকটজন, প্রিয়জন, এই করোনা ভাইরাস এর সময়ে, গত আড়াই বছরই হোক আর আগেই হোক, সবাইকে আল্লাহ তাআলা জানো এই আমাদের তালিমের হালকার যে কত সওয়াবের কথা আমি বললাম, গুণ করেন, 70 জন আছে এখানে, এক এক কানেকশন হয়তো 5 জন আছে, 350-400 জন আছে এখানে। সবাই যদি 5,000 রাকাত নফল নামাজের থেকে বেশি সওয়াব কামাই করে থাকে, বা 6,000 রাকাত নফল নামাজের থেকে বেশি সওয়াব কামাই করে থাকে, সব মিলিত ভাবে আমরা দোয়া করবো। আল্লাহ তালা অশেষ মেহরবান, এই সমান সমান সওয়াব, এবং আমরা যা 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 পাঠ করলাম কোরআন শরীফ থেকে, এসব কিছুর সওয়াব মিলিত ভাবে আমাদের সমস্ত আত্মীয় স্বজনের কাছে আল্লাহ তালা পৌঁছে দিতে পারেন, সেই দোয়া তো করব। আল্লাহ তালা মেহরবান, আশা করি আল্লাহ তালা আমাদের দোয়া শুনবেন, আমাদেরকে বিফল করবেন না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আপনার আমার অন্তরে যা আছে সব নিয়ে আমি দোয়া করি, কিন্তু অন্তরের কথা তো আর আমি জানি না, সেটা আল্লাহ তালা জানেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। لا اله الا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم، الحمد لله رب العالمين، اسالك مجيبات رحمتك وعزائم مغفرتك وغنيمة من كل بر وسلامة من كل اثم، لا تدع لنا ذنبا الا غفرته، ولا هما الا فرجته، ولا مريضا الا شفيته، ولا دينا الا قضيته، ولا مجاهدا الا نصرته، ولا مظلوما الا نصرته، ولا مسلما الا رحمته، ولا حاجة يا لك رضا إلا قضيتها، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. أنت المستعان وعليك البلاغ، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، الأحياء منهم والأموات، إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب الموت، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الميزان، وقنا عذاب القصيرات، وقنا عذاب المسيح الدجال. والله تمي عمدر كي قرم مهربان ہوئے ہم لگ گناہ گار اللہ خطاکار سیاکار اللہ আমরা কোনো যোগ্যতা রাখি না, তারপরেও তুমি আমাদেরকে তৌফিক দিয়েছো আল্লাহ কিছু আমল করার,
ব্যক্তিগতভাবে তৌফিক বাড়িয়ে দিও আল্লাহ, আমাদের ঈমান বাড়িয়ে দিও, আমল সুন্দর করে দিও আল্লাহ, প্রতিটা দিন এলেমের সাথে জুড়ে থাকার তৌফিক দান করো আল্লাহ, এবং তোমার প্রতি দায়ী দায়িত্ব পালন করার তৌফিক দান করো পুরাপুরি ভাবে আল্লাহ, আংশিক না, এবং তোমার বান্দাদের প্রতি দায়ী দায়িত্ব পালন করার তৌফিক দিও পুরাপুরি ভাবে, আংশিক না, এবং তাদের প্রতি যা কিছু অন্যায় করেছি আল্লাহ তার বদলে তুমি তাদেরকে খুশি করে দিও, যাতে তারা আমাদেরকে কিয়ামতের দিন মাফ করে দেয় আল্লাহ, ও আল্লাহ, যাতে আমরা ধ্বংস হয়ে না যাই আল্লাহ, এবং প্রত্যেকটা আমল যাতে আমরা তোমার সন্তুষ্টি, কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য করতে পারি আল্লাহ, আমাদেরকে খালেস নিয়ত দান, এখলাসে নিয়ত দান করো আল্লাহ, ও আল্লাহ, এবং তোমার ভালোবাসা সহ যাতে করতে পারি, তোমার হাবিবের ভালোবাসা সহ এবং তার সুন্নত মতো করতে পারি আল্লাহ, সেই এলেম দান করো, সেই আমলের তৌফিক দান করো আল্লাহ, এবং আমাদেরকে সুন্দর হোসনে আখলাক, সুন্দর গুণাবলী, আচার আচরণ চরিত্র দান করো আল্লাহ, উঠতে বসতে তোমাকে স্মরণ করার তৌফিক দান করো, তোমার বান্দাদের প্রতি পৌঁছে দেওয়ার তৌফিক দান করো, সেটা হলো সবচেয়ে বড় দায়িত্ব বান্দাদের প্রতি আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, এবং আমাদেরকে প্রতিটা মুহূর্তে তুমি রক্ষা করো আল্লাহ, ও আল্লাহ, বিভিন্ন পরীক্ষার থেকে আল্লাহ পরীক্ষা সহজ করে দিও আমাদের জন্য আল্লাহ, আমরা অত্যন্ত দুর্বল আল্লাহ, ও আল্লাহ, এবং শয়তানের ধোকার থেকে আমাদেরকে রক্ষা করো, এবং নফসের তাড়না থেকে রক্ষা করো, মানুষের কুমন্ত্রণা থেকে রক্ষা করো, দুনিয়ার চাকচিক্যের থেকে রক্ষা করো আল্লাহ, হেফাজত করো আল্লাহ, হেফাজত করো আল্লাহ, অত্যন্ত বড় আকর্ষণ আল্লাহ, দুনিয়ার আকর্ষণ অত্যন্ত বড় আকর্ষণ আল্লাহ, আমাদের পক্ষে সম্ভব না, এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না আমাদেরকে, আমাদের আমাদের কাছে আল্লাহ, এবং হাত ধরে কবর পর্যন্ত নিয়ে যেও আল্লাহ, এবং এমন জীবন দান করো আল্লাহ যাতে, এবং এমন মৃত্যু দান করো আল্লাহ কলেমা সহ, যাতে আখেরাতের প্রত্যেকটা ঘাটিতে তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি আল্লাহ, আমরা বিভিন্ন নেক হাজতে আমরা হাত উঠিয়েছি আল্লাহ, মনের হাজত, মনের চাওয়া পাওয়া তুমিই জানো আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদের নেক হাজত পুরা করে দিও আল্লাহ, কোনো কিছু ক্ষতিকর হলে তার বদলা আখেরাতে দিও, এবং আমাদের বিপদ আপদ দূর করে দিও, কত ধরনের বিপদ আপদের মধ্যে আমরা আছি আল্লাহ, এবং আমাদের আমাদের আত্মীয় স্বজনরা বিপদ আপদে আছে, বন্ধু বান্ধবরা, সন্তান সন্ততি, এবং অসুখ বিসুখের মধ্যে যারা আছে তাদের সুস্থতা দান করো আল্লাহ, সম্পূর্ণ সুস্থ করে দিও আল্লাহ, আমাদের সুন্দর জীবন দান করো আল্লাহ, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল আফিয়া, সুন্দর জীবন দান করো আল্লাহ, হায়াতুন তাইয়্যিবা দান করো আল্লাহ, ও আল্লাহ, পবিত্র জীবন দান করো আল্লাহ, ও আল্লাহ, আমরা বুঝতে পারি না কিসের মধ্যে আমরা আছি, কি গুনার মধ্যে আমরা দিন কাটাই আল্লাহ, আমাদেরকে পবিত্র জীবন দান করো আল্লাহ, ও আল্লাহ, কত গুনা করেছি তাও আমাদের ধারণা নাই আল্লাহ, সমস্ত গুনাহ তুমি খাতা তুমি মাফ করে দিও, তার বদলে নেকি লিখে দিও, এবং যেই সময় আমরা হেলায় হারিয়েছি আল্লাহ তোমার স্মরণ ব্যতীত, তোমার ইবাদত ব্যতীত, সেই সময়ের বদলেও আল্লাহ তুমি আমাদেরকে আমাদের নেকি লিখে দিও, যাতে যাতে আমাদের কোনো আফসোস না থাকে আখেরাতে আল্লাহ, ও আল্লাহ, এবং বিভিন্ন মানুষ, বিভিন্ন আনাচে কানাচে, পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে আছে, অন্নহারা, বস্ত্রহারা, গৃহহারা, দিশাহারা, পথহারা, কন্যা দায়গ্রস্ত, রোগগ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, জুলুমগ্রস্ত, নির্যাতিত, নিপীড়িত আল্লাহ, বন্যা কবলিত আল্লাহ, সরকারের নির্যাতনে, পুলিশের নির্যাতনে আল্লাহ, মানুষের নির্যাতনে আছে আল্লাহ, ক্ষমতাশীলদের নির্যাতনে, ধনীদের নির্যাতনে আছে আল্লাহ, তুমি সবাইকে তাদের প্রয়োজন মিটিয়ে দিও, অভাব মিটিয়ে দিও, নির্যাতন দূর করে দিও আল্লাহ, ও আল্লাহ, তুমি নিমেষ নিমেষের মধ্যে দূর করে দিতে পারো আল্লাহ, চোখের পলকে দূর করে দিতে পারো আল্লাহ, তুমি বলেছো যতক্ষণ পর্যন্ত আমরা মাফ চাইব ততক্ষণ পর্যন্ত তুমি আমাদেরকে আজাব দিবা না আল্লাহ, তোমার কাছে আমরা মাফ চাইছি আল্লাহ, তোমার কাছে আমরা ফিরে আসছি আল্লাহ, আমাদেরকে কবুল করে নিও আল্লাহ, মুসলমানকে কবুল করে নিও আল্লাহ, মুসলমানের সন্তান সন্ততিকে, আমাদের সন্তান সন্ততিকে কবুল করে নিও আল্লাহ, তোমার রহমতের ছায়াতলে, তোমার হেদায়তের ছায়াতলে, তোমার মাগফিরাতের ছায়াতলে, তোমার হেফাজতের ছায়াতলে আমাদের একটু ঠাই দিও আল্লাহ, দুনিয়া এবং আখেরাতে
তোমার রহমতে ছায়াতলে যাতে বাস করতে পারি আল্লাহ। সমস্ত মুসলমানের সন্তানকে হেদায়ত করো, সমস্ত মানুষকে হেদায়ত করো, তাদের সন্তান সন্ততিকে হেদায়ত করো আল্লাহ। এবং আমরা যা কিছু পাঠ করেছি আল্লাহ, যা কিছু বলেছি শুনেছি, তার ভুল ভ্রান্তি সংশোধন করে আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করো, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিও, এবং তার সওয়াব তুমি পৌঁছে দিও মরহুম আব্দুর রহমান বাবুর রুহের কাছে, এবং আমাদের আত্মীয় স্বজন এর রুহের কাছে, আপনজন প্রিয়জন নিকটজন, কারো স্বামী কারো স্ত্রী কারো সন্তান সন্ততি কারো পিতা মাতা কারো শ্বশুর শাশুড়ি কারো দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুপা ফুপু খালা খালু মামা মামি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষয়িত্রী পাড়া প্রতিবেশী তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। সবার কবরে আজাব মাফ করে দিও, আমাদেরও কবরে আজাব মাফ করে দিও, সবার কবরকে প্রশস্ত করে দিও, আমাদের কবরকেও প্রশস্ত করে দিও, সবার কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, আমাদের কবরকেও নূর দিয়ে পরিপূর্ণ করে দিও আল্লাহ। সবার কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, আমাদের কবরকেও জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। সবার দরজা উঁচু করে দিও প্রতিটা দিন কবরে, আমাদের দরজা উঁচু করে দিও প্রতিটা দিন কবরে, সবাইকে উঁচু দরজা দান করো হাশরের ময়দানে, এবং তোমার আরশের নিচে ছায়া দিও, এবং আমলনামা ডান হাতে দিও, এবং হিসাব সহজ করে দিও, এবং নিশ্চিন্ত মনে রেখো, এবং আমাদেরকেও একই নিয়ামত দান করো আল্লাহ হাশরের ময়দানে, সবাইকে এবং আমাদেরকে চোখের পলকে পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করো আল্লাহ। ও আল্লাহ, এ পরওয়ারদিগার, ইয়া ফাতির সামাওয়াতি ওয়াল আরদ, সবাইকে এবং আমাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস দান করো, সেরকম জীবন দান করো আল্লাহ। তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ, যাতে চিরদিন তোমার ছায়াতলে, তোমার রহমতের ছায়াতলে আমরা বাস করতে পারি, এবং তোমার হাবিবের সান্নিধ্যে বাস করতে পারি আল্লাহ, চিরদিন আমাদের আত্মীয় স্বজনের সান্নিধ্যে বাস করতে পারি আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও আমাদেরকে আল্লাহ, আমাদের অন্তরের চাওয়া পাওয়া কবুল করে নিও আল্লাহ, তোমার সান্নিধ্য দান করো আল্লাহ। আর কোনো কিছু তো সাথে যাবে না, তোমাকে সামনে রেখে যা কিছু করব সেটাই সাথে যাবে, এই জীবনের সময়ের মূল্যটা বোঝার তৌফিক দান করো আল্লাহ, এবং যা কিছু শুনি আমরা সেটার বুঝ দান করো আল্লাহ। তোমার হাবিবের, তোমার 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 ক্ষমতার সম্বন্ধে, তোমার রুবিয়ত সম্বন্ধে বোঝার তৌফিক দান করো আল্লাহ, তোমার সিফাত বোঝার তৌফিক দান করো, তোমার হুকুমের মর্যাদা মর্তবা বোঝার তৌফিক দান করো, তোমার হাবিবের মর্যাদা মর্তবার বোঝার তৌফিক দান করো, এবং তার সুন্নত মতো চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিমুন তুহিবুল আফওয়া ফাআফু আন্না রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইয়া কাযিউল হাজাত ইয়া রাফিউদ দারাজাত ইয়া আলাল মুশকিলাত ইয়া মুজিবুদ দাওয়াত বি রাহমাতিকা নাস্তাগীস ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া যিল কুওয়াতাল মাতিন ربنا تقبل منا انك انت السميع العليم ربنا تقبل منا انك انت السميع العليم ربنا تقبل منا انك انت السميع العليم والله তোমার শান মতো চাইতে পারি নাই, তুমি তোমার শান মতো দান করো, তোমার হাবিবের শান মতো, তোমার শান মতো পানা চাইতে পারি নাই আল্লাহ, তোমার শান মতো আমাদেরকে পানা দান করো, তোমার হাবিব যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই আল্লাহ, এবং তিনি যার থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাসবুনা আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন। আমরা ইয়া রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ সামনে তালিম হবে বুধবারে, এবং আমরা সবাই একে অপরকে দাওয়াত দিই, স্মরণ করাই,
যারা আসে না তাদেরকেও স্মরণ করাই, বলা হলো আমাদের কাজ, আসবে কি না আসবে তৌফিক কি আর মালিক আল্লাহ তাআলা, কিন্তু 10 জনকে বললে একজন হলেও তো আসবে, এবং সেটাই সেটাই আমাদের আমলনামা খোলা রাখবে মৃত্যুর পরে। আর একে অপর